আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে এই মুহূর্তে ব্রিক্সের যে সম্মেলন আছে সেই সম্মেলনের উদ্দেশ্যে দেশ ছেড়ে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাইডলাইনে একটা বৈঠকের সম্ভাবনা আছে। তো সেই সম্ভাবনার পাশাপাশি আপনার ভারতীয় গণমাধ্যমে আজকেও আরও একটা রিপোর্ট উঠে এসেছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত এবং মার্কিন যে দুইটা রাষ্ট্র আছে বা আমেরিকা, তারা কিছু কিছু বিষয়ে আপনার একমত পোষণ করেছে। মানে বাংলাদেশের ইস্যুতে ছয়টা বিষয়কে তারা প্রায়োরিটি দিয়ে একমত পোষণ করেছে আগামী নির্বাচনের জন্য, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আপনার হয়তো চাপ প্রয়োগ করা হবে বা এটা ওনাকে মানতে বলা হবে। এখন বিষয়টা হচ্ছে ভারত এবং মার্কিন নিরাপত্তা সংস্থার মধ্যে এই আলোচনাগুলো প্রাধান্য পেয়েছে। তো কী কী আমরা যদি একটু দেখি, বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে চীনপন্থী এবং ইসলামপন্থীদের ব্যাপক উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। দিল্লি সফরে হাসিনাকে এই উদ্বেগের কথা জানাবে ভারত। তার মানে কয়েকদিন পরে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে এই বিষয়টা মানে সামনে আসতে যাচ্ছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ, দেখেন চীনপন্থী এটা দুই দেশেরই স্বার্থের বিপরীতে, বাট ইসলামপন্থী, এক্ষেত্রে জামায়াত ইসলাম একটা পথের কাঁটা কিন্তু এখানে আছে। আর মানে এটা বিএনপির জন্য একটু নেগেটিভ অংশ আছে এই জায়গাতে। উভয় পক্ষই একমত হয়েছে যে বাংলাদেশের নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করতে হবে, যেটা আমাদের নির্বাচন কমিশন অটোমেটিক ক্ষমতায়িত হয়ে আছে তারা স্বীকার করছে। আর এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পর্যবেক্ষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে, এটার বেলাও সরকার একদম সর্বোচ্চ কী বলে যে প্রস্তুতি নিয়ে রেখেছে, অল ইজ ওকে। শেখ হাসিনার সফরে ভারত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে। এটা প্রধানমন্ত্রী বহুত আগে থেকে বিবিসি থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যারাই আসে আমাদের নেতা এমপি মন্ত্রীরা প্রধানমন্ত্রী কিন্তু বলে রাখছে, নতুন করে ভারতের কাছে এটা নিয়ে বলার আর কিছুই নাই। ভারত ও আমেরিকা একমত হয়েছে তিন নম্বর, বিএনপি জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলের অন্যতম প্রধান দাবি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতে কোনো স্থান নেই। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মানে তত্ত্বাবধায়ক ইস্যুতে আপনার ভারত এবং আমেরিকা একদম চুপ থাকবে, এটাতে কথা বলার সুযোগ নেই, কারণ কি এটা সংবিধানের বাহিরে। এ যাবৎকালীন যুক্তরাষ্ট্র তো অবাধ সুষ্ঠু চাচ্ছে, অংশগ্রহণমূলকও চাচ্ছে না, তিন নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক ইস্যুটাও তারা এখানে কানেক্টেড করছে না, তার মানে তত্ত্বাবধায়ক নির্বাচন হবে না। এখানে কিন্তু ভারত এবং আমেরিকা তারা আলোচনা করে, কিন্তু এই বিষয়গুলো কিন্তু ভারতের গণমাধ্যম দা হিন্দুতে উঠে আসছে। চার নম্বর, শেখ হাসিনার সরকারকে দুর্নীতি এবং ব্যাংক খেলাবিদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, এইটা খুবই জরুরি, এটা খুবই জরুরি। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যাটি মোকাবেলা করতে হবে, এটা আসলে বড় কষ্টকর, কারণ কি আমাদের অধিকাংশ এমপি মন্ত্রী সবাই হচ্ছেন ব্যবসায়িক, যার কারণে এখন রাষ্ট্র ব্যবসায়িক সিন্ডিকেটে চলে, আমাদের মন্ত্রীরা বলেন যে তারা অসহায়, আসলে সিন্ডিকেটের কাছে তারা অনেক সময় মাফ টাফও চায় দেখছি, যা সাধারণ বাংলাদেশিদের জীবনকে কঠিন করে তুলেছে। পাঁচ নাম্বার হচ্ছে, ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ক্ষমতার পরিবর্তন হলে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসবে, যা এ অঞ্চলে অস্থিতিশীলতার সৃষ্টি করবে এবং ভারতের নিরাপত্তা হুমকি দ্রুত বাড়াবে। তার মানে এখানেই বিএনপিকে খাইয়া ফেলা হচ্ছে। ছয় নম্বর, নয়াদিল্লির প্রতিনিধিরা মার্কিন কর্মকর্তাদের বলেছেন বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য বাইডেন প্রশাসন কর্তৃক ঘোষিত বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের আগে তাদের ভারতের সাথে পরামর্শ করা উচিত। এখানে ভারত একটা কৌশলী প্যাচ লাগাইছে, যে প্যাচটা কোথাও না কোথাও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। ভারতের নিরাপত্তা সংস্থার সূত্রটি বলছে এই বিষয়গুলি ভারত এবং যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের নির্বাচনের বিষয়ে এক অবস্থানে নিয়ে এসেছে। মানে এই ছয়টা ইস্যুতে ভারত এবং আমেরিকা একমত হয়েছে, আর ছয়টা ইস্যু একমত হওয়া মানে এখানে বিএনপির রাজনীতি মোটামুটি শেষ পর্যায়ে আপনি ধরতে পারেন, কারণ তত্ত্বাবধায়ক না হলে বিএনপি নির্বাচন করবে না, তাহলে রাজনীতি এখানেই শেষ, আমাদের ভিডিও এখানেই শেষ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।